जय जय राम सिया राम जय जय राम सिया राम শুধু কাজ হবে হ্যাঁ চল কাজ কর দাদা আচ্ছা এ মাধুরি এটা ফালতু লোককে চা দিতে হবে না চাটা আমায় দে আমি ফালতু লোকদের চা দিই না আচ্ছা খড়া বাবু আপনি এত অপমান সহ্য করে কাজ করেন কি করে বলুন তো এর চেয়ে বরং আপনার রিজাইন দেওয়া উচিত আমরা কি গভর্নরের কাজ করছি এখানে একবার ঢুকলে বেরোনোর চান্স নেই ভাইজি যদি একবার ফাইনাল বলে ব্যাস আচ্ছা ভাইজি ইংরেজি জানেন ভাইজি কি নাচেন না নাচান দেখুন খোকা বাবু হাত জোর করছি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না শুনুন খাড়া বাবু জিজ্ঞেস করলে প্রবলেমটা কোথায় ঋত্বিক রঞ্জন বাবু আপনার হাত দেখান আরে চারটে আঙুল দেখাচ্ছেন কেন আরেকটা আঙুল কোথায় তিনি সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে ওপরে কে তাকে জানতে চেয়েছিলেন ভাইজির লোকর আঙুল কেটে নিয়েছে আরে ওর সম্বন্ধে জানতে গেলে আঙুল কেটে দেবে পদ্মলোচন বাবু আপনার চোখ দেখান ইনি আরো সাহসী ওপরে কে তাকে দেখতে গিয়েছিলেন ভাইজি ওর চোখ খুলে নিয়েছে না না এটা অন্যায় এখনো টাকা গোনা শুরু করিসনি না না সব এসছি তো একবার গুনতে শুরু করলেই এক ঘন্টায় শেষ করে দেবো এক ঘন্টা তাহলে এটাও গোন এটা গোনা শেষ করে তারপরে বাড়ি যাবি খাড়াও এটা কি হচ্ছে সবাই বুড়ো ভামটাকে প্রণাম করছে কেন আস্তে কেন ইনি হলেন জেপি যতীন্দ্র প্রসাদ বলতে পারেন ইনি হলেন এবারের মাতা কোনোদিন কোন লোকের ক্ষতি ছাড়া ভালো করে তাহলে ওর এই অবস্থা হলো কি করে 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে গলার তলা থেকে পুরো লোয়ার পোর্শনে শাটার ডাউন হয়ে গেছে আচ্ছা ইনি হলেন সরমা জেপির একমাত্র মেয়ে বাপ যতটা খারাপ মেয়ে তার 4 গুণ বেশি ভালো কি হয়েছে প্রণাম করতে বলছেন কেন রে তোর এই নোংরা পায়ে হাত দিয়ে নিজের হাতটা ময়লা করতে যাব কোন সকাল সকাল মুখে পাউডার আর মাথায় তেল মেখে চলে আসবে আর ওনাকে আমাদের প্রণাম করতে হবে খাড়া বাবু ভয় পাবেন না ওর শুধু ইনকামিংটা আছে আউটগোয়িং নেই এমন শব্দ করবেন না গডফাদার শুনে মনে হচ্ছে আওয়াজটা অন্য কোথা থেকে বেরোচ্ছে ও আসছি আসছি স্যার হ্যাঁ কে ও নতুন এসছে ফালতু ছেন কি এত কষ্ট করে ফল খাচ্ছি ওকে খাওয়ানোর জন্য হ্যাঁ এতদিন ধরে কাজ করছি কই লাঠি জানো তো কিছু টাকাটা ভেতরে পৌঁছে দে